দুটি ফাংশন একসাথে কাজ করলে ক্ষেত্রফল। একসাথে কাজ করলে ক্ষেত্রফল নির্ণয়। কিরকম? দুইটা ফাংশন একসাথে কাজ করতেছে, সে আমরা যদি এখানে চিন্তা করি, উদাহরণ 68 নম্বর, তাহলে ব্যাপারটা এরকম যে একটা ফাংশন হলো y স্কয়ার ইকুয়াল টু 4ax, এটা ধরো 1 নম্বর, আর একটা ফাংশন হলো x স্কয়ার ইকুয়াল টু 4ay, এটা হলো 2 নম্বর। চিত্র তোমাদের এখানে বুঝতে হবে, y স্কয়ার ইকুয়াল টু 4ax, এটার চিত্রটা কেমন হয়? এটার চিত্রটা হয় হলো এইরকম, আর x স্কয়ার ইকুয়াল টু 4ay, এটার চিত্রটা হয় হলো এইরকম। ঠিক আছে, এভাবে যায়, তাই না? হ্যাঁ। আচ্ছা, এই দুইটা যদি একসাথে করো তাহলে চিত্রটা কেমন হবে? চিত্রটা হবে এরকম, এই একটা এইরকম ভাবে যাচ্ছে 2 নম্বরটা, আর আর একটা তোমার যাচ্ছে হলো এইভাবে, এইভাবে যাচ্ছে আর একটা। এখন এই দুইটা মিলে যে ক্ষেত্রফলটা তৈরি করতেছে সেটা হলো এইটুকুর ক্ষেত্রফল। তোমাকে বলা হলো এই ক্ষেত্রফলটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, এখন তুমি এই ছেদ বিন্দুটা আগে বের করে নিবা, এই ছেদ বিন্দুটা কত? এই ছেদ বিন্দুটা বের করতে চাইলে আমাদের সমাধান করতে হবে, 1 আর 2 সমাধান করো। তাহলে 1 নম্বর আর 2 নম্বর যদি সমাধান করতে চাও তাহলে তোমার এক কাজ করা দরকার, সেটা হলো ওয়াই ওয়াই ইকুয়াল টু কত বের করে নাও। ওয়াই ইকুয়াল টু 2 নম্বর থেকে, হ্যাঁ আমরা জানি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 4a, এটা আসতেছে। এই মানটা আবার ওয়াই এর জায়গায় 1 নম্বরে বসাও, তাহলে 1 নং হতে পায়, তাহলে 1 নং হতে তুমি পাবা হলো এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এই জায়গায় মান বসাও এক্স স্কোয়ার বাই 4a, তার হোল স্কোয়ার 4ax, তাহলে তোমার আসবে হলো এক্স টু দি পাওয়ার 4, এখানে 16a² 4ax, একটা এক্স একটা এক্স, আচ্ছা কাটবে না, এখানে তুমি এক কাজ করবা, x4 রাখো আর এখানে তুমি গুণ করো 4 = 64 a³x। আচ্ছা, তাহলে এখানে তোমার এক্স টু দি পাওয়ার 4 - 64 a³x, এটা আসবে, এক্সটা তুমি কমন নিয়ে ফেলো, এখান থেকে তুমি পাবা এক্স ইকুয়াল টু 0 একটা, আর একটা পাচ্ছ এক্স কিউব ইকুয়াল টু 64 a³, মানে হলো 4a তার উপর হোল কিউব, তাহলে এক্স ইকুয়াল টু পাবা 4a, তাহলে একটা মান পাচ্ছ এক্স এর মান 0 আর একটা মান পাচ্ছ 4a। এই যে লিমিটটা তুমি এখানে অলরেডি পেয়ে গেলা, লিমিটটা তোমার আসছে হলো এখানে, একটা হলো 0 আর একটা হলো এই পয়েন্টে 4a। ঠিক আছে, এখন তুমি এখানে দেখো বিষয়টা, বিষয়টা হলো এটা কিন্তু 1 নম্বর, তোমার এখানে একটা যাচ্ছে এইভাবে, একটা যাচ্ছে এইভাবে, তাহলে তোমার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ক্ষেত্রফল বের করতে হবে এইটুকু। তুমি যদি এইটা 1 নম্বর ধরো আর এইটা যেহেতু 2 নম্বর ধরেছি, শুধু 1 নম্বরটা নিয়ে চিন্তা করো, শুধু 1 নম্বরটাই ভাবে, তাহলে তোমার এই শুধু যদি 1 নম্বরটা নিয়ে চিন্তা করি, এই পয়েন্ট থেকে যদি আমি ক্ষেত্রফলটা বের করি তাহলে কি এই পুরাটুকু ক্ষেত্রফল আসবে না? আচ্ছা, আবার যদি আমি শুধু 2 নম্বরটা নিয়ে চিন্তা করি, ধরো 2 নম্বরটা আছে হলো এইরকম, তাহলে এখান থেকে যদি আমি ধরি বের করি তাহলে কি এই ক্ষেত্রফলটা আসবে না? আচ্ছা, ওভারঅল যদি আমি এখান থেকে যদি একটা টার্ম দিলাম, দিলে চিন্তা করো তাহলে 1 নম্বরটা নিলে কি পুরাটুকু ক্ষেত্রফল আসবে, তাই তো?
এক নম্বর নিলে, হ্যাঁ আর দুই নম্বর নিলে আসবে কি এইটুকু ক্ষেত্রফল? জি দুই নম্বরে এইটুকু। আচ্ছা, তাহলে আমি ক্ষেত্রফল বের করতে চাচ্ছি এর ভিতরের টুকু, তাহলে ভিতরের টুকু কি করলে বের হবে বলো তো? পুরোটা পুরোটা থেকে এক নম্বর দুই নম্বর এক নম্বর বাদ দিবি। তাহলে এক নম্বরেরটা থেকে দুই নম্বরেরটা বাদ দিলে দুই নম্বরের ক্ষেত্রফল বিয়োগ করলে যা আসবে সেটাই কি ওই ক্ষেত্রফলটা, তাই না? আচ্ছা, এক নম্বরের আমি ওয়াই ওয়ান কে যদি ওয়াই ওয়ান ধরি, দুই নম্বরের এটাকে যদি ওয়াই টু ধরি, তাহলে ব্যাপারটা হবে এরকম, ক্ষেত্রফল বের করার সূত্রটা দাঁড়াবে যে জিরো থেকে আপার লিমিট থেকে মানে জিরো থেকে ফোরে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিএক্স, এইটা করলে যা হবে সেটাই হলো ওই ক্ষেত্রফল। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এইভাবে ক্ষেত্রফলটা আসবে। এখন ওয়াই ওয়ানটা পাওয়া কোথা থেকে? ওয়াই ওয়ানটা পাওয়া হলো এক নম্বর থেকে। এক নম্বর থেকে ওয়াই এর মান কত? এক নং হতে ওয়াই এর মান এক নং হতে, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু হবে টু রুট এ রুট এক্স। তাহলে এই মানটা এখানে বসায় দাও, জিরো থেকে ফোর এ টু রুট এ রুট এক্স। ওয়াই টু, ওয়াই টু এর মান তো এই যে এটাই দুই নম্বর থেকে ওয়াই এর মান এক্স স্কোয়ার বাই ফোর এ, তাহলে এক্স স্কোয়ার বাই ফোর এ আসতেছে ডিএক্স। আচ্ছা, এবার এটা তো টু রুট এ কনস্ট্যান্ট হাফ, তাহলে হাফ প্লাস ওয়ান মানে থ্রি বাই টু, ভাগ হবে থ্রি বাই টু, এ ওয়ান বাই ফোর এ থাকবে, আর এক্স স্কোয়ার কে করলে এক্স কিউব বাই থ্রি হবে, লিমিটটা জিরো থেকে ফোর এ, দুইটা উপরে হয়ে গেলে ফোর বাই থ্রি চলে আসবে এখানে, ফোর ভাগ থ্রি রুট এ, এক্স এর জায়গায় ফোর এ বসো, ফোর এ টু দি পাওয়ার থ্রি বাই টু মাইনাস ওয়ান বাই তিন চার বারো এ, এক্স এর জায়গায় ফোর এ কিউব, এটা আমরা বসাইলাম। এবার জিরো বসালে সবই জিরো হবে, এটাও জিরো এটাও জিরো, হিসেব করলে এখানে আসবে ফোর বাই থ্রি রুটে, চারের রুট করলে দুই, দুইয়ের কিউব করলে আট, একইভাবে এ রুট রুট এ রুটের কিউব করলে এ রুটে হয় মাইনাস ওয়ান বাই বারো এ, চারের কিউব মানে সিক্সটি ফোর এ কিউব, এটা দাঁড়াই। আচ্ছা, কাটাকাটি কিভাবে করা যায় দেখা যাক, চার আটটা বত্রিশ, বত্রিশ বাই থ্রি রুটে রুটে এ এ স্কোয়ার হয়ে যায়, এখানে বারো দিয়ে কাটবে না, তাহলে তোমার চার দিয়ে কাটো, চার দিয়ে কাটলে তিন চার বারো, চার ষোলাং চৌষট্টি এ স্কোয়ার হবে, তাহলে তোমার লসাগু করো বত্রিশ এ স্কোয়ার মাইনাস ষোলো এ স্কোয়ার, তাহলে থাকবে হলো ষোলো এ স্কোয়ার বাই থ্রি, এটাই অ্যান্সার, চেক করো অ্যান্সারটা, এটাই আছে। হ্যাঁ ঠিক আছে, তো মেইনলি তোমার ক্ষেত্রফল নির্ণয়।